নিখোঁজ শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান আর শেখ শাহজাহান নিখোঁজ হওয়ার পর হুলস্থুল রাজ্য রাজনীতি শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকদের মার খেতে হয়েছে ইডিকে কে বেধড়ক মারধর করে শাহজাহানের কর্মী সমর্থকরা তৃণমূল কর্মীরা তার পর কেটে গেছে কয়েকটা দিন আর অবশেষে নড়ে চড়ে বসলো কালীঘাট শাহজাহান কাণ্ড নিয়ে চরম পদক্ষেপ মুখ্যমন্ত্রীর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহানকে নিয়ে একেবারে চরম অবস্থান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবশেষে সাজাহানের কাছে গেল করা বার্তা শাহজাহানের বিরুদ্ধে করা স্টেপ মমতার যা পদক্ষেপ নিলেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য গত শুক্রবার তার খোঁজে সরবেরিয়া গ্রামে গিয়ে মার খেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা তারপর থেকে নিখোঁজ সন্দেশখালীর বাদশা মাঝে সামনে এসেছে একটি অডিও বার্তা ওই বার্তার কণ্ঠস্বর শাহজাহানের বলি মনে করা হচ্ছে স্থানীয় নেতৃত্বের দাবি শাহজাহান এলাকাতেই রয়েছেন এমন আবহে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাদক্ষর পদ থেকে শাহজাহানকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস সূত্রের খবর শাহজাহানের পরিবর্তে এখন থেকে ওই পদ সামলাবেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তো বটেই এলাকাতেও শোরগোল ছড়িয়ে গেছে তবে কি শাহজাহানের ডানাছাটা শুরু করল দল এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যদিও দলের স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো এদিনও সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন শাহজাহান পালিয়ে যাওয়ার ছেলে নয় ও এলাকাতেই আছে তা সত্ত্বেও তাকে কেন জেলা পরিষদের পদ থেকে সরিয়ে দেয়া হলো এর যুক্তিসঙ্গত ব্যাখ্যা এখনও সামনে আসেনি তবে দলের একটি সূত্রের দাবি ইডি যেহেতু লুকআউট নোটিশ জারি করে দিয়েছে তাই আইনি কারণই শাহজাহানকে জেলা পরিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হলো শুক্রবার সকালে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি অফিসাররা তারা শাহজাহানের বাড়ির গেট খোলার যখন চেষ্টা করেন তখন পিছন থেকে ইট বৃষ্টি শুরু হয় তাদের তিনজন অফিসারের মাথাঘাটে তাদের চিকিৎসার জন্য কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শাহজাহানের ছবি দিয়ে ইতিমধ্যে বিএসএফকে সতর্ক করেছে ইডি শুধু তাই নয় গোয়েন্দা নেটওয়ার্কে শাহজাহানের খোঁজ শুরু হয়ে গেছে শাহজাহান পালিয়ে গেলেও তাঁর বাড়িতে ফের তল্লাশি অভিযান চালানোর প্রস্তুতি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর শাহজাহানের খোঁজ লাগাতে তার পরিবারের লোকজনকেও জেরা করা হতে পারে তবে তার আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আধা সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন ইডি কর্তারা হতে পারে এরপর থেকে আরও বড় বাহিনী নিয়ে তল্লাশি চালানো হবে আর তার মধ্যেই কিন্তু শাহজাহানের বিরুদ্ধে কড়া স্টেপ নিল কালীঘাট কড়া স্টেপ তৃণমূলের শাহজাহানকে কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন মমতা ব্যানার্জি